গাজীপুরে কোনা বাড়িতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে আহত হয়েছে চারজন বৃহস্পতিবার রাতে জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে হতাহতের এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে মধ্যরাতে বৃষ্টির সময় ভবনের দেয়াল ধসে পাশের বাড়ির তিন শেড ঘরের উপর পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১৮টি ঘর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে মারা যায় চার বছর বয়সী মুশফিক আহতদের মধ্যে তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে